বিদেশি রাষ্ট্রদূতদের প্রশ্ন করলে সমস্যা কী? সাংবাদিকদের মুখ বন্ধ করতে চান পররাষ্ট্রমন্ত্রী। গত 21 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনৈতিকদের কাছে মতামত চাওয়ার সংস্কৃতি অবশ্যই বন্ধ করতে হবে। ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ম রীতি আইন অনুযায়ী চলা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, দুঃখের বিষয়, আমাদের দেশের বিভিন্ন লোকজন দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে বিদেশিদের মতামত চান। যদিও ওনারা কূটনৈতিক আমাদের অতিথি, দেশ সম্পর্কে ইতিহাস প্রসঙ্গে বাংলাদেশিদের চেয়ে তাদের জ্ঞান কম আছে। এই মতামত চাওয়ার সাংস্কৃতিক পরিবর্তন হওয়া দরকার। তবুও দেশের লোকজন কূটনীতিকদের কাছে যান। আমরা কিন্তু এখন আর পরাধীন দেশ নই, সেটা কূটনৈতিকদের মনে রাখা উচিত। বাংলাদেশে যারা কূটনৈতিক দায়িত্ব পালন করতে আসেন, তাদের কূটনৈতিক শিষ্টাচার না জানার কথা নয়। তারপরও পররাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের অন্যান্য নীতি নির্ধারকেরা তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতে হয় কেন? এর কারণে হয়তো বাংলাদেশের ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে গণতন্ত্র ও সুষ্ঠু ভোটের সংজ্ঞা বদলে যায়, যা পৃথিবীর কোনো দেশে যায় না। ফলে কূটনীতিকেরা বিভ্রান্তিতে পড়েন। এই বিভ্রান্তির কারণেই হয়তো তারা বাংলাদেশের গণতন্ত্র ও সুষ্ঠু ভোট, মানবাধিকার নিয়ে কথা বলেন, তবে এই বিষয়গুলো সরকারের জন্য বিব্রতকর। আর মন্ত্রীরা তার জাল ঝাড়েন সাংবাদিকদের ওপর। সম্প্রতি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির একটি মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। এতে সরকারের বিব্রতকর অবস্থা আরও বেড়েছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত একটি সংলাপে রাষ্ট্রদূত নাওকি বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেখতে চায় জাপান। তিনি আরও বলেন, এর আগে আমরা আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি, যা পৃথিবীর অন্য কোথাও শুনিনি। আমি আশা করব এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না। এতে সরকার যথেষ্ট বিব্রত হয়। 2018 সালের রাতের ভোটের নির্বাচন নিয়ে এর আগে এমন সরকারি কথা কোনো রাষ্ট্রদূতই বলেননি। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানি রাষ্ট্রদূতকে ডেকে আনে, তাকে কড়া ভাষায় প্রতিবাদ করার কথা শোনা যায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, জাপানি রাষ্ট্রদূতকে যা যা বলা তা বলা হয়েছে। জাপানের রাষ্ট্রদূতের বক্তব্য ও সরকারের প্রতিক্রিয়া নিয়ে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন প্রথম আলোয় তার এক কলামে লিখেছেন, স্বাগতিক দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলা অবশ্যই কূটনৈতিক শিষ্টাচারের অংশ, তবে বিষয়টি আমাদের রাজনীতিবিদদের মনে থাকা শুধু তখনই যখন তারা ক্ষমতায় থাকে। বিরোধী দলে গেলেই কথাটা তারা বেমালুম ভুলে যান এবং তখনই প্রয়োজন মনে করেন, অভিযোগ নিয়ে যান রাষ্ট্রদূতদের কাছে, এমনকি সুযোগ করে দেন বিদেশি কেউ এসে মধ্যস্থকারীর ভূমিকা নেওয়ার। অতীতে সার নিনিয়ান বা তারানকো মিশনের কথা স্মরণ করা যেতে পারে। শক্তিমান দেশের রাষ্ট্রদূতেরা জানেন যে এরূপ হস্তক্ষেপমূলক বক্তব্য দিলেও তাদের কোনো সমস্যা হবে না। তাছাড়া তৃতীয় বিশ্বের দেশগুলোর গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সমর্থন বা সহযোগিতা দেওয়া পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রনীতির অন্তর্ভুক্ত। তাই ভিয়েনা কনভেনশনের পরিপন্থী হলেও এক হিসেবে তারা তাদের ম্যান্ডেটই পূরণ করেছেন। আওয়ামী লীগের সরকারের মন্ত্রীরা নির্বাচন ও গণতন্ত্র, মানবাধিকার নিয়ে বিদেশ রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ঘন ঘন বক্তব্যে নাখোশ হন। 2005 ও 2006 সালে সে সময়ে আওয়ামী লীগের নেতাদেরও বিদেশি রাষ্ট্রদূতাবাসে গিয়ে ধারণা দিতে দেখা গেছে। এখন যেমন বিএনপির নেতারা দিচ্ছেন, তদানীন্তন বিএনপি সরকারের মন্ত্রীরাও একইভাবে নাখোশ হতেন। বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতায় কিভাবে 16 বছর আগে 1/11 এর পটভূমি রচিত হয়েছিল, কালক্রমে তাতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার পথ সুগম হয়েছিল, তা মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যায়নি। এখন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্ন করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার নসিহত না করে রাজনীতিবিদ হিসেবে নিজেদের ধারণা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা বললে সেটা স্বাধীন দেশের জন্য অনেক বেশি গৌরবের হতো। কয়েক মাস আগে দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনে দেখা যায়, ঢাকায় বিদেশি কূটনীতিকদের কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতি মেনে চলার তাগিদ দিয়েছে সরকার। ঢাকা সব দূতাবাস, জাতিসংঘ কার্যালয় এবং আন্তর্জাতিক সংস্থার অফিসে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত অভিন্ন নোট ভার্বাল পাঠিয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা সবাইকে সম্মানের সঙ্গে এটা স্মরণ করাতে চাই যে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ বা কাজে কূটনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের 1961 সালের ভিয়েনা কনভেনশন এবং 1963 সালে কনসুলার নীতি পুরোপুরি মেনে চলা উচিত।
কিন্তু বিদেশি কূটনীতিকেরা এসব নোট ভার্বালকে খুব গুরুত্ব দেন বলে মনে হয় না। তারা জানেন যে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠা তাদের জন্য যতটা জরুরি তার চেয়ে অনেক বেশি জরুরি বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশে তাদের বিনিয়োগ আছে, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে তারা বিশেষ সহায়তা দিয়ে থাকে। এরকম অবস্থায় মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে সর্বজনীন সত্য কথা বললেও তা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয় না। 2018 সালের নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূতের শোনা কথায় যারা উষ্মা প্রকাশ করেছেন তাদের 2014 এর নির্বাচনের আগে বাংলাদেশি সফরকারী ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর বক্তব্য স্মরণ করতে বলা যায়। স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সে এক ক্লাসিক উদাহরণ। একই ধরনের উদাহরণ হচ্ছে শেখ হাসিনার সরকার ক্ষমতায় রাখতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের ভারত সরকারকে অনুরোধের কথা স্বীকারোক্তি। জাতীয় সরজাতার স্বার্থে তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি।